কানাডায় ঢুকতে না পেরে এয়ারপোর্টে ঘুরে শেষ পর্যন্ত দেশেই ফিরে এলেন প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসান। গণমাধ্যম কর্মীদের এড়িয়ে ভিন্ন পথে বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি। বিমানবন্দরেও নিজেকে আড়াল করার সর্বোচ্চ চেষ্টা ছিল তার। এদিকে কুরুচিপূর্ণ মন্তব্য করা পদত্যাগী প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সত্য সাপেক্ষে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর বিরুদ্ধে চট্টগ্রাম ও সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। একই রকম মামলার আবেদন করা হয়েছে রাজশাহীতে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডাক্তার মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে আরেকটি মামলার আবেদন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। প্রতীক্ষার প্রহর ও টান টান উত্তেজনা শেষে মুরাদটি দেশে ফিরে এসেছেন। সো আমি গতকালকের এপিসোডে আশাবাদ বলবো না, অবশ্যই নিরাশাবাদ ব্যক্ত করছি যে মুরাদ দেশে ফিরলে খেলা হবে না। কেন নিরাশাবাদ? কারণ হচ্ছে তার বিরুদ্ধে খেলা হোক সেটা আমি চাই না। এটা আমি একটা পর্বে একটু আলোচনা করছি, টাচ করছি যে আমি মনে করি না তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়ার কোনো গ্রাউন্ড আছে। নাও আমি তো আদালত, আমি তো এখানে বসে রায় দেওয়ার কেউ না, আমার কাছে তো এনাফ এভিডেন্স নাই, আমি তো এনাফ মানে একটা ফর্মাল প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে, বিশ্লেষণ বিচার বিশ্লেষণ শেষে একটা রায় আসতে হবে। সো আমি রায় দেওয়ার কেউ না, কিন্তু আমি রায় দেওয়ার কেউ না হইলেও বাঙালির এই যে মব কালচার, বাঙালির এই প্রেশারের কারণে আলটিমেটলি ওনার বিরুদ্ধে অভিযোগের আইনি ভিত্তি থাকুক না থাকুক ওনাকে আইনি প্রক্রিয়া খেলে দেওয়া হবে, যেই কারণে ওইটা হচ্ছে ভয়ের জায়গা। রাইট, নাও আজকে আসলে এটা নিয়ে আলোচনা করব যে ওনার বিরুদ্ধে সারা দেশে মামলা হচ্ছে, প্রচুর খেলা হবে না, এই মামলাগুলোর ভিত্তি আছে কিনা, আমি এগুলোকে সাপোর্ট করি কিনা, বা এটা হোয়াট এটা ঠিক হচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে। সো অফকোর্স অ্যাগেন আপনারা সকলে আমার পজিশন জানেন, আমি ডিটেলস এটা নিয়ে আলোচনা করছি যে কেন আমি মনে করি যে এখানে কোনো আইনি ভিত্তি নাই অ্যাকশন নেওয়ার, এগুলো ফ্রি স্পিচ। এবং এনিওয়েজ, হ্যাঁ, সো না অ্যাকচুয়ালি আজকে যেহেতু আলোচনা করতেছি আজকে এই পর্ব নিয়ে, এখানে একটু মনে হয় টাচ করা যেতে পারে। সো এনিওয়েজ, তো আমি সেখানে যে আলোচনা করছি যে ওনাকে এই ফোন আলাপ থেকে ফ্রি স্পিচ তো অবশ্যই প্রোটেক্টেড আমাদের কনস্টিটিউশন দ্বারা। থ্যাংক ইউ, সরি অ্যাবাউট ক্র্যাকিং আ জোক হিয়ার। আমাদের কনস্টিটিউশনও হচ্ছে ফ্রি স্পিচকে প্রোটেক্ট করে, বাট দেন ওকে ওকে সো মানুষের এখন আমরা আসলে আমাদের আসলে ফ্রি আমাদের ধারণা হচ্ছে ফ্রি স্পিচ মানে হচ্ছে আপনি ধরেন যে ইয়ে গাইবেন আর কি, রবীন্দ্রসঙ্গীত গাইবেন, তারপর জাতীয় সঙ্গীত, এগুলো হচ্ছে ফ্রি স্পিচ। আর এর বাইরে এনিথিং আপনার পছন্দ হয় না সেটাই খেয়ে দিতে হবে নানান রকম ধারা বের করে। হ্যাঁ, সো বাঙালির ফ্রি স্পিচের ধারণা খুব প্রবলেম্যাটিক, তো এই কারণে বাঙালি বুঝতেছে না যে উনি যে কথাবার্তাগুলো বলছেন এগুলো ফ্রি স্পিচ, তারা প্রোটেক্টেড বলে কি, খেয়ে দিতে হবে, প্রচুর ধারা বের করে খেয়ে দিতে হবে। সো এখানে একটা এলিমেন্ট ছিল কাইন্ড অফ প্রসিকিউটেবল, বর্ডার লাইন প্রসিকিউটেবলকে, সেটা হচ্ছে উনি হুমকি দিছে মাহিকে, এবং হুমকি দেয়া এটা একটা অপরাধ। হুমকি কি ফৌজদারি অপরাধ? হুমকি দেয়া আমার কাছে মনে হয় না হুমকি দেওয়া ফৌজদারি অপরাধ হবে, একটু দেখে বসা উচিত ছিল, শিওর হয়ে নেয়া। আমি অবাক হবো না, লাইক 50-50 যে হইতে পারে নাও হইতে পারে, তবে লাইক ওয়ার্ড ফৌজদারি অপরাধ হওয়া উচিত না আমার দৃষ্টিতে। এনিওয়েজ, আমি তখন এপিসোড শেষ এটা দেখি নিয়ে অ্যাড করে দিব যে এটা ফৌজদারি বা ক্রিমিনাল অফেন্স কি না। ওটুক এলিমেন্ট ছিল নাও, সেইটাও আমি আমার লেখা আলোচনা করছি যে আমি মনে করি না যে সেইটাও রিয়েলি হুমকি হিসেবে এটাকে দেখা যায়। উনি একটা কথা বলছে, ওইখানে একটা কাইন্ড অফ লাইট পরিবেশ ছিল, কিন্তু উনি পাওয়ারের পজিশনে থাকায় মাহিয়া মাহি বিষয়ে সে একটু চাপে ছিল, কিন্তু উনি রিয়েলি তাকে, সে যদি না আসে রিয়েলি তাকে হচ্ছে রু পুলিশ র্যাপ দিয়ে তুলে এনে রেপ করবে, নোবডি বিলিভস দ্যাট, স্পেশালি সেই কনটেক্সটে তারা যেভাবে কথাবার্তা, এখানে কোনো ধমকাধমকি হচ্ছিল না, এমন না যে মন্ত্রী তাকে ধমকাইতেছিল, পুরোটা একটা সিরিয়াস সিচুয়েশন, মন্ত্রী তাকে একতরফা থ্রেট করে যাচ্ছে এবং সে ভয়ে চুপ, না না মন্ত্রী একটু জোক বলতেছে, একটু এই বলতেছে, মাহি হাসতেছে, মানে সো না এটাকে আমি আর্গিউ করছি যে এটাকে থ্রেট হিসেবে দেখানোর সুযোগ নাই, একটু বর্ডার লাইন কেস, বাট মাই কনক্লুশন ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে না 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 এখানে কোনো প্রসিকিউটিবল কিছু নাই। সো এটা বলা অবশ্যই প্রচুর বাঙালির সাথে, তো আমি ফাইট করতে করতে আমার দিন রাত দিবানিশি কাটে। নাও এখন উনি দেশে আসায় দেখেন মামলাগুলো কী ধারায় হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দেখেন আপনাদেরকে আমি ওই যে ত্রিনা ইসলামের ঘটনায় তিন দিন ধরে আর্গিউ করে আপনাদেরকে দেখাচ্ছি যে ত্রিনা ইসলামের এই অভিযোগের কোনো বৈধ ভিত্তি নাই, কোনো লিগাল গ্রাউন্ড নাই 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 নাই, সারা বাঙালি মপের সাথে ঝগড়া করতেছি তিন দিন ধরে। তারপর তিন দিন পর দেখা গেল কি আমার কথা সঠিক না ভুল প্রমাণ করার তোর উপায় নেই দেশে, কারণ আমি যেগুলো বলি এগুলো সেকেন্ড আরেকজন খুঁজে পাওয়া মুশকিল, তো যে কারণে মনে হয় আমি মনে হয় উন্মাদ, যেটা সবসময় বলি যে আপনি একটা উন্মাদের ভিড়ে এসে পড়লে তখন সকল উন্মাদরা মিলে যদি বলে এটা সাদা রঙ, আপনি যদি বলেন যে না এটা কালো রঙ, উন্মাদরা আপনাকে নিয়ে হাসাহাসি করবে। সো তখন তিন দিন ধরে আমি যখন চিল্লাচিল্লি করতেছি করতেছে, তারপর দেখা গেলো কি ত্রিনা ইসলাম মামলা দিয়েছে কি ধারায়, ধর্ষণ অভিযোগ আনছিল, কিন্তু গর্ভপাত, ওই যে থ্রেট টেটিক ভুজুং ভাজুং,
পরে মামলা করতে গেছে, ধর্ষণ মামলা। সো তার মানে আসলে গর্ভপাত ধারা এটা খেলা যাচ্ছে না, এগুলোর কোনো লিগাল বেসিস নাই। সো তখন কাইন্ড অফ আমার দাবি সত্যতা প্রতিষ্ঠিত হয়েছে যেগুলো আসলে লিগাল বেসিস নাই। না, মুরাদ, ডক্টর মুরাদের এটাও আজকে আমি আপনাদের সামনে প্রতিষ্ঠা করবো যে আমার দাবি যত এক্সটিক শোনাক, যত উইয়ার, যত এলিয়েন শোনাক, আমারটাই সঠিক কথা। সারা দেশের সকল মত যদি আমার বিপরীতে থাকে কিছু করার নাই, আই এম অন দ্য রাইট। সেটা এখন আমরা একটু প্রমাণ কিছুটা পাবো। সেটা হচ্ছে ডক্টর মুরাদের বিরুদ্ধে সারা দেশে মামলা হচ্ছে একযোগে। কী ধারায় মামলা হচ্ছে? হুমকি, 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 না না, ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হচ্ছে, একটাও হুমকির মামলা হয় না এখন পর্যন্ত, হুমকি ধারায় যে হুমকি দিছে। নাও এইখানে এই হুমকির প্রশ্নে এগুলো যে আসলে কোনো লিগ্যাল ভিত্তি না, এটা আমি একটু আপনাদেরকে একজন এক্সপার্টের মুখ থেকে শোনানোর একটা সুযোগ তৈরি হয়েছে আমার জন্যে। অদ্ভুত অবস্থায় সাধারণত হয় না, এমন কাউকে পাই না। একটু আগে আমার ওয়াইফের সাথে বলতেছিলাম যে দেখো, আমি একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে ওয়েস্টের যে ইউটিউব চ্যানেলের কথা বলে মানুষজন, সেইখানে সব ধরনের ভয়েস আছে, ক্রেজি স্টুপিড ইডিওটিক ভয়েস আছে, সেন্সিবল ভয়েসও আছে, সব ধরনের ভয়েস আছে। আর বাংলাদেশ নিয়ে আমার দুঃখ হচ্ছে এখানে সব ইডিওটিক স্টুপিড ভয়েস, একটা সেন্সিবল ভয়েস নাই। এটা হচ্ছে একটা দুঃখের জায়গা যে ইডিয়ট থাকবে, সারা পৃথিবীতে ইডিয়ট থাকবে সময় এটা, আবার সেন্সিবল লোকও থাকবে, না না না, বাংলাদেশে সব ইডিয়ট গণহারে। সো এটাই, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা দুঃখের জায়গা আর কি। সো সেখানে সেন্সিবল ভয়েস পাইলে পাওয়াটা কঠিন, কেউ ভয়ে মুখ খোলে না, যে কারণে আমার ভিডিও শেয়ার হয় না। সো এটা একটা দুষ্ট চক্রে আপনারা পড়ে গেছেন আর কি, আপনারা আমার ভিডিও শেয়ার করবেন না। সো ওই উন্মাদ উন্মাদের মতো কথা বলতেই থাকবে, আমার কথা কেউ শুনবেও না কেউ, কারণ এই যে আমি যে চ্যালেঞ্জগুলো করে যাচ্ছি দিনের পর দিন, এবং আপনারা প্রমাণ পাচ্ছেন দিনের পর দিন যে শেষ পর্যন্ত আমার কথাগুলো রাইট হচ্ছে, অ্যাপারেন্টলি যত ক্রেজি শোনাক। সো এগুলো আই বিলিভ আমার অডিয়েন্সের মধ্যে, আপনাদের মধ্যে কিছুটা এভলিউশন হয়েছে যে ও আচ্ছা আচ্ছা, ওনার কথাগুলো শুরুতে শুনলে মনে হয় যে বাড়াবাড়ি করতেছে, শেষ পর্যন্ত দেখা যায় ওনার কথা রাইট। সো মেবি সামনে ওনার কথাগুলোকে একটু সিরিয়াসলি নেই, একটু চিন্তা করি বললেই উড়ে না দেয়। সো এগুলো যত বেশি মানুষের সাথে হইতো, তত দেশের কনভারসেশন চেঞ্জ হতো, তত উন্মাদদের সংখ্যা কমে আসতো, রাইট? এবং সেইন ভয়েস, সেইন আলাপ উঠে আসতে পারতো, কিন্তু সেটা তো হচ্ছে না। সো কি আর করার, কিছু করার তো নাই। আমি যদি মইরা যেটা ভাই মনে করেন আজকে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আপনাদের কী হবে, এই দেশের কী হবে? এই দেশ তার একটা সেন্সিবল ভয়েস নাই, কী করবেন? সো দোয়া করেন আমার জন্য, ভালো করে জানি, আল্লাহ আমাকে দীর্ঘায়ু দান করে। ওকে, সো সারা দেশে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হচ্ছে, কোনো হুমকি টুমকি সব মামলা হচ্ছে না। সো লাইক অবশ্যই অ্যাগেন হুমকি হইতেছে, এটা কিন্তু সব ডিজিটাল সিকিউরিটি অ্যাফেক্ট, হুমকিটা কিন্তু আরও বড় একটা সিরিয়াস ধরার জায়গা, রাইট? ইয়ে তো দাবি করবে এই যে খালেদ মহিউদ্দিনের একটা শো থেকে একটু আলোচনা দেখাবো, খালেদ মহিউদ্দিন এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে যেটা ফৌজদারি অপরাধ, কিন্তু একজন ব্যারিস্টার যার কথা শোনাবো খুবই সেন্সিবল ভদ্রলোক, যে কারণে আজকে সুযোগ পাচ্ছি আমার পারসেপশন বা আমার ইয়েটাকে সাপোর্ট করার। তো ওই ভদ্রলোক এটা মানতে রাজি না, ওই ভদ্রলোকের কথা শুনি, ব্যারিস্টার, উনি আইনের লোক, ওনার কথা হচ্ছে যে না, এই পাবলিক হইতেছে হুদাই ওভার রিয়েক্ট করতেছে ডক্টর মুরাদের এটা নিয়ে, ওনার যে ক্যাবিনেট থেকে ওনাকে সরাই দেওয়া হয়েছে, ওনার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে, এইটাই হচ্ছে ওনার শাস্তি। এর বেশি কিছু ওনার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়ার সুযোগ নাই, যেটা আমি বলে আসতেছি এতদিন ধরে, রাইট? আই ওয়াজ দ্য ক্রেজি ওয়ান ইন দ্য রুম। সো তো উনি এই কথাগুলোই বলবেন, এবং খালেদ মহিউদ্দিনের মাথায় ক্যাচ করতেছে না, খালেদ মহিউদ্দিনের মানতে রাজি না। খালেদ মহিউদ্দিন বলতেছে এত কথা বললে কোথাও আপনি কোনো ইয়ে কম্পোনেন্ট পাচ্ছেন না, কোনো ফৌজদারি কম্পোনেন্ট পাচ্ছেন না? ওই লোক বলতেছে যে না। তারপর ওই লোক বলবে আচ্ছা ধরে নিলাম, আসে খালেদ মহিউদ্দিনের সহ্য হচ্ছে না যে ধরে নিলাম বলে, না না না, সেই কথাগুলির মধ্যে যে যে এলিমেন্ট আছে তার মধ্যে কি কোনো মানে মানে ফৌজদারি অপরাধের কোনো এলিমেন্ট নাই তার মধ্যে কি, মানে সেটাকে কি আপনি ওভার রিয়েক্ট বলবেন? আমি ধরে নিলাম এটা অপরাধ, আমরা ধরে নিলাম এটা অপরাধ, তার বিরুদ্ধে মামলা হয়েছে। না বেরেছে পাটোয়ারি, আমি একটু উল্টা দিক থেকে আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি, আমার কাছে কি ধরে নেয়ার কোনো জায়গা আছে কিনা যে এটা অপরাধ না? মানে ধরে নিলাম অপরাধ শুনলে মনে হয় কি যে ঠিক অপরাধ না, মানে উপ অপরাধ। ব্যারিস্টার ভদ্রলোক উনি শুরুতেই বলবেন, লোকের নাম হচ্ছে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, উনি জাতীয় পার্টির একজন সংসদ সদস্য এবং একজন ব্যারিস্টার। সো উনি সরকার দলীয় লোক না, উনি বিরোধী দলীয় লোকই, এবং সেইম ভদ্রলোক, একদম সেন্সিবল ভদ্রলোক, একেবারে কথাবার্তার মধ্যে কোনো ইয়ে নাই আর কি, যে একদম দলকানামি একটা ইয়ের জায়গা থেকে, ভেস্টেড ইন্টারেস্টের জায়গা থেকে আইন ব্যাখ্যা করতেছে, কথাবার্তা সব ইন্টারেস্টের যায় এমন না, ভদ্রলোক, নিপার ভদ্রলোক, যেটা রাইট ওটাই বলতে বলেন। সো মানে আমার পক্ষে গেছে দেখে বলতেছি না ভাই, মাথা মতো তো আপনাদের সবার গেছে, কথা বললেই মনে হয় যে সবাই কোনো গ্রুপিংয়ের জায়গা থেকে বলে। দেখেন মুরাদের কি, আমি কি মুরাদকে সাপোর্ট করি? আমি কি তার বিচার চাই না? চাই, কিন্তু আমি তার আইনি বিচার চাই না, কারণ সেটার ভিত্তি নাই। সো ওরে কথা, সো এই ভদ্রলোক হচ্ছে আমার মতো আর কি, ওনার কোনো ভেস্টেড ইন্টারেস্ট নাই, উনি যেটা রাইট সেটা মনে করে সেটা বলতেছে, কিন্তু উনি বিরোধী দলীয় লোক, উনি মুরাদের সাইডের, সরকার সাইডের লোক না। উনি কথাটা দেখেন কীভাবে বলে, উনি বলেন যে আমি ক্যাটাগরিক্যালি মনে করি মানুষ, জনগণ ওভার রিয়েক্ট করছে মুরাদের কেস নিয়ে, যে এই যে শাস্তি চাচ্ছে তার, এগুলা ক্যাটাগরি, উনি শুধু বলেন না যে আমি মনে করি, উনি ক্যাটাগরিক্যালি মনে করেন, উনি
ক্যাটাগরিক্যালের বাংলা কি, লাইক কোনো ধরনের ইয়ের অবকাশ নেই আর কি, কোনো ধরনের দ্বিধার অবকাশ নেই, সন্দেহাতীতভাবে উনি একেবারে কমপ্লিটলি উনি মনে করেন যে মানুষ বাড়াবাড়ি করতেছে বিষয়টা নিয়ে, এবং ওনার যেই মন্ত্রিত্ব চলে গেছে, ক্যাবিনেট চলে গেছে, এটাই ওনার জন্য যথেষ্ট পানিশমেন্ট, ওনার বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নেই, মানুষজন ওভার রিয়েক্ট করতেছে। আমি ক্যাটাগরিক্যালি মনে করি মন্ত্রী মুরাদের ক্ষেত্রে আমরা মনে হয় একটু ওভার রিয়াক্ট করছি, তার মুখের ভাষা অত্যন্ত খারাপ, তার এই খারাপ ভাষা থাকলে রাজনীতি করা উচিত কিনা এটা নিয়ে একাডেমিক ডিবেট হতে পারে, ক্যাবিনেট থাকা উচিত না এটা আমি সংসদেও বলেছিলাম, ওনার ক্যাবিনেট চলে গেছে, মন্ত্রিত্ব চলে গেছে, আমার ব্যক্তিগত অভিমত এই ক্ষেত্রে এটাই যথেষ্ট পানিশমেন্ট। নাও এটা আমি আপনাদেরকে প্রমাণ দেখাই একটু বোঝার জন্য, ভাই আপনারা তো আপনাদের দোষ দিন, আপনাদের মাথা তো খাইয়ে দিছে, এই দেশ তো বলি সবসময় গান্ডুল্যান্ড ফাঁকআপ করে দিছে আপনাদের রিয়েলিটি, সেটা কোনো দোষ না, সেটার জন্য কিন্তু আমি আপনাদেরকে আই ডোন্ট হোল্ড ইউ অ্যাকাউন্টেবল, আমি আপনাদেরকে গালাগালিও করি না, আমি আপনাকে তখন গালাগালি করবো তখন আমি আপনাকে সুন্দর করে সকল কিছু বুঝায় বলবো, সব তথ্য প্রমাণ উপস্থাপন করবো, অ্যান্ড ইয়েট আপনি হইতেছে শয়তানি করবেন, তখন গালি খেয়ে যেতে হবে, মানে ওই যে গান্ডু মান্ডু বলে এগুলো আর কি, বাঙালি বাঙালিকে গালাগালি করি না ওইটা। সো আপনি একটা একটা প্রমাণ দেখাই, ধরেন নিউ ইয়র্কের মেয়র ক্রিস অ্যান্ড্রু, হ্যাঁ ইয়াস অ্যান্ড্রু কোমো, ওর ভাই হচ্ছে ক্রিস কোমো, সিএনএনের করেসপন্ডেন্ট। সো অ্যান্ড্রু কোমো হচ্ছে নিউ ইয়র্কের মেয়র, নিউ ইয়র্কের মেয়র কিন্তু আমেরিকার বিশাল প্রভাবশালী একটা হচ্ছে পদ, নিউ ইয়র্কের যারা যারা মেয়র হয় পরবর্তীতে তারা প্রেসিডেন্ট ইলেকশনে রান করে, অ্যান্ড্রু কোমো হয়তো কখনো করবে, মানে অনেক পাওয়ারফুল একটা পদ, নিউ ইয়র্ক তো সারা পৃথিবীর ইয়ে শহর। সো নিউ ইয়র্কের মেয়র অ্যান্ড্রু কোমো, ওর বিরুদ্ধে সেক্সুয়াল এলিগেশনের অভিযোগ আসছে, তদন্ত হয়েছে, যে সেই প্রতিষ্ঠানে যে নিউ ইয়র্কের যে সরকারি প্রতিষ্ঠান ওটা তদন্ত করছে, তদন্ত করার পর হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। না এই যে এইগুলো বাঙালি এখন বুঝাইতে হবে আপনাদেরকে, প্রমাণিত হয়েছে মানে কি, যদি প্রমাণিতই হয় তাহলে তো তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন হওয়ার কথা কই, তার বিরুদ্ধে তো কোনো মামলা হয় না, কোনো লিগাল অ্যাকশন হয় নাই, সে সেক্সুয়াল অ্যাসল্ট করছে সেক্সুয়ালি মেয়েদেরকে, কিন্তু তার বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশন হচ্ছে না যেখানে প্রমাণিত হয়েছে, তাহলে কথাটার মানে কি, এটার মানে হচ্ছে এই যে প্রমাণিত হওয়া, যেটা আমি ওই যে লেখায় লিখছি এবং এতদিন ধরে বলে আসতেছি, যে আপনার প্রমাণিত হওয়া এক জিনিস, কোর্ট অফ লয়ে প্রমাণিত হওয়া আরেক জিনিস, টু ডিফারেন্ট বল গেমস। কোর্ট অফ লতে একটা জিনিস প্রমাণ করা বিয়ন্ড রিজনেবল ডাউট যে সে অপরাধী, বললাম না এগুলো সোনার বাংলাতে সম্ভব, সভ্য বিশ্বে একটা মানুষকে অপরাধী প্রমাণ করা এত সহজ না, গায়ের ঘাম পাছা দিয়ে ইয়ে বের হয়ে যাবে আপনার, পুপ বের হয়ে যাবে প্রমাণ করতে গেলে। সো চাইলেই যে কোনো যেন তেন ওই যেটা বলি সবসময় যে একটা অভিযোগ তুলে দিলাম দিয়ে দিলাম ফাঁসায়, এত সহজ না সভ্য বিশ্বে কাউকে ফাঁসায় দেয়া, আপনি সিস্টেম ব্যবহার করে কাউকে অপ্রেস করা সহজ না, এটাই যে কথাটা সবসময় বলি যে বাংলাদেশে নারীবাদী শুয়োররা হইতেছে আপনার সিস্টেম ব্যবহার করে পুরুষকে অপ্রেস করে, যেটা বগলস মাই মাইন্ড, যে এমনিতে পুরুষরা তো অসভ্যতামি করে মহিলাদের সাথে, এটা তো দ্যার ইজ নো ডিনাইং দ্যাট, বাসার মতো অসভ্যতামি করতেছে, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে অসভ্যতামি করতেছে, আর আইন সিস্টেম ব্যবহার করে পুরুষদের সাথে মহিলার অসভ্যতামি করে এই দেশে, যেগুলো আপনাদেরকে প্রতিদিন আলোচনা করে দেখাই, দ্যাট বগলস মাই মাইন্ড, দ্যাট বগলস মাই মাইন্ড। পুরুষরা যে নারীদের সাথে নির্যাতন করে এটা ডাজন্ট বগল মাই মাইন্ড, ইট মেক সেন্স টু মি। নারীরা যে পুরুষের সাথে সিস্টেম ব্যবহার করে, রাষ্ট্র ব্যবহার করে, পুরা শিক্ষিত লোকজন উন্মাদের মতো করে সিস্টেম ব্যবহার করে, ধর্ষণ মামলা ফুসলে, এইগুলো দ্যাট বগলস মাই মাইন্ড। সো সিস্টেম ব্যবহার করে অসভ্যতামি করা সহজ জিনিস না সভ্য বিশ্বে, এবং সভ্য বিশ্ব সভ্য কেন, সিস্টেমের কারণে, সেখানে ফুল প্রুফ সিস্টেম আছে, সেখানে সিস্টেম ব্যবহার করে কাউকে ফাঁসানো যায় না, খেলে দেওয়া যায় না, একটা অভিযোগ তুলে দিয়ে। সো অ্যান্ড্রু কোমোর বিরুদ্ধে যখন প্রাতিষ্ঠানিক তদন্ত হয়েছে, সেইখানে প্রমাণিত হয়েছে সে চারটা পাঁচটা মেয়ের বিরুদ্ধে মেয়ের সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করছে, সেটা প্রমাণিত হওয়ার পর তাকে প্রেসিডেন্ট বসে পদত্যাগ করছে, তার কিন্তু শাস্তি শেষ, তার বিরুদ্ধে আর কোনো লিগাল অ্যাকশনের দিকে যায় নাই কেউ, কেন যায় নাই, কারণ এটা কিন্তু প্রমাণ করা যাবে না। এই যে প্রমাণিত হওয়া, এই প্রমাণিত হওয়া মানে হচ্ছে ধরেন যে তদন্ত কমিটি, তারা এই মেয়েদের সাথে কথা বলছে, সেই সময়ের কিছু জিনিসপত্র সকলের সাথে কথা বলে ওরা কনভিন্সড হয়েছে যে এই অভিযোগগুলোর ভিত্তি আছে, মেয়েগুলো মিথ্যা বানোয়ার কথা বলতেছে না। সো তারা যখন কনভিন্সড হইল যে হ্যাঁ এই অভিযোগগুলো সত্য, প্রমাণ পাইছে, তখন হচ্ছে অ্যান্ড্রু কোমোকে সরাই দেওয়া হয়েছে পদ থেকে। কিন্তু এই যে প্রমাণ পাইছে, যে প্রমাণিত হয়েছে, যে সত্যতা পাওয়া গেছে, এটা কোর্ট অফ লতে প্রমাণ করা যাবে না, এই প্রমাণটা এত পোক্ত না যে কোর্ট অফ লতে প্রমাণ করার মতো, কোর্ট অফ লতে ওই যেটা সবসময় এতদিন বলে আসতেছি বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করা ইজ এ ভেরি ডিফিকাল্ট জব। সো এখানকার ইন্ডিকেশন নির্দেশ করতেছে, সাজেস্ট করতেছে সে প্রমাণিত, কিন্তু কোর্টে গেলে এটা টিকবে না, কোর্টে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করা যাবে না, যেই কারণে এটা কোর্টে যাচ্ছে না, যে কারণে তার বিরুদ্ধে কেউ মামলাও করতেছে না, অনেক আগের ঘটনা। সো অনেক আগের ঘটনা তো সেইভাবে পাকাপোক্ত প্রমাণ পাওয়া সম্ভব হবে না, সো এটা কোর্টে যাচ্ছে না, বুঝছেন ঘটনাটা। সো এইটা হচ্ছে কোর্ট অফ ল, হে সভ্য দেশে কোর্ট অফ ল ব্যবহার করে কাউকে টেসে দেয়া, কাউকে খেলে দেয়া এত সহজ না, যেটা আপনার হত্যাকাণ্ডের পর বললাম যে সভ্য বিশ্বে আপনি এক্সপেক্ট করবেন যে শাস্তি হবে, কিন্তু আপনি দেখবেন যে শাস্তি হয় নাই, কারণ কোর্ট অফ লতে প্রমাণ করা যায় নাই বিয়ন্ড রিজনেবল ডাউট, বিকজ ইটস এ ডিফিকাল্ট টাস্ক। আর বাংলাদেশে দেখবেন যে আপনি এক্সপেক্ট করেন নাই 25 জনের মধ্যে 20 জনের, আপনি এক্সপেক্ট করবেন 25 জনের মধ্যে 2-3 জনের ফাঁসি হবে, হয়ে বসে রয়েছে 20 জনের ফাঁসি,
সিস্টেম সিস্টেম কিন্তু সিস্টেম থেকে রায় আসছে, এটা কোনো ইন্ডিভিজুয়ালের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে অসভ্যতা আমি না, সিস্টেম। হুম, এই যে সিস্টেমের অসভ্যতা আমি, এটা নিয়ে এখন আমরা খালেদ মহিউদ্দিনের এটা থেকে আরেকটু কথা শুনবো। যে খালেদ মহিউদ্দিন ওনার হচ্ছে একটা পোল করছেন যে সকল অপরাধের বিচার কি জনতার আদালতে হওয়া উচিত। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে সকল অপরাধের বিচার কি জনতার আদালতে হওয়া সঠিক বলে মনে করেন। 36,000 মানুষ ভোট দিয়েছেন, এর মধ্যে সঠিক মনে করেন শতকরা 78% লোক, সঠিক না মনে করেন শতকরা 22% লোক। 78% মনে করে, হ্যাঁ 78% মনে করে যে সকল অপরাধের বিচার জনতার আদালতে হওয়া উচিত। মব, মব যাদেরকে বলি, বাংলাদেশের মব মনে করে, 78% অফ দ্য পিপল বাংলাদেশের মব, 78% মব মনে করে জনতার আদালতে বিচার হবে। এখন দেখেন, বাংলাদেশের তো সিস্টেমের উপর আস্থা নাই, এটা আমরা সকলে জানি। কেন নাই? এই যে এতক্ষণ ব্যাখ্যা করলাম, এই আমরাই অসভ্যতা আমি করি, সিস্টেমের উপর আস্থা নেই কারণ আমরাই সিস্টেমকে ব্যবহার করি, আমরাই সেই অসভ্যগুলা। উই ডোন্ট ডিজার্ভ মানে লাইক সিভিলাইজেশন, আমরা একটা সভ্য রাষ্ট্র, সভ্য সরকার, সভ্য বিচার ব্যবস্থা, সভ্য প্রশাসন ডিজার্ভ করি না, কারণ আমরা তো সব অসভ্য, আমরা সবাই অসভ্য হইলে কি ফেরস্তে আসবে মাঝখানে আমাদের সভ্যতা ইয়ে করে দিয়ে যেতে? সো 78% বাংলাদেশের মানুষ, এবং এই 78% কিন্তু শিক্ষিতই, এখানে কিন্তু শুধু প্রচুর শিক্ষিত লোকজন এখানে ভোট দিয়েছে, যে তারা মনে করে যে তারা জনতার আদালত, জনতার আদালতে এরা বিচার করবে, জনতার আদালতে এরা, ওকে জনতার আদালতে আপনারা যে বিচার করবেন কিসের ভিত্তিতে? হ্যাঁ আমি জানি বাংলাদেশে কোনো সভ্য সিস্টেম নেই, আপনারা সিস্টেমকে বিশ্বাস করতে পারেন না দেখে এই অবস্থা, 78% versus 22, বুঝতেছি আমি কী কারণে, না বোঝার কোনো কারণ নাই। তো সে সভ্য হবে কেমনি, যে তখন আলোচনা করলাম আপনারাই অসভ্য, আপনারাই অসভ্য বানায় রাখছেন সিস্টেমকে, সেটা নিয়ে আবার যদি কিছু বলি তখন আবার পছন্দ হয় না। আচ্ছা যাক, তো এই যে 78% এরা জনতার আদালতে বিচার করতে চায়, আপনাদের কাছে কী তথ্য, প্রমাণ, এভিডেন্স কী আছে, কিসের ভিত্তিতে টেস্টিমনি কী আছে, কিসের ভিত্তিতে আপনারা রায় দেবেন? 78% মনে করে যে জনতার আদালতে বিচার হওয়া হইতেছে সঠিক। সো যে বিচারটা করবেন আপনারা, কোনো সমস্যা নেই, আপনারা জনতা মব বিচার করবেন, করে করে ফাঁসি, কার ফাঁসি, কাকে কী করবেন, না করে ফাঁসি দেবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন, কাকে 20 বছর জেলে ভরে রাখবেন আপনারা সিদ্ধান্ত নেবেন, রাইট? কিসের ভিত্তিতে? আপনার কাছে কি এভিডেন্স আছে, আপনার কাছে কি প্রুফ আছে, আপনার কাছে কি পোস্টমর্টম রিপোর্ট আছে, আপনি কি টেস্টিফাই করতে পারতেছেন, আপনি কিসের ভিত্তিতে রায় দেবেন? ও কোনো ভিত্তি নাই, ওই খবর পড়ে মিডিয়া বাজারে যেভাবে ন্যারেটিভ দাঁড় করে ওই ন্যারেটিভের ভিত্তিতে এরা রায় দেবে। এবং যেটা আপনাদেরকে দেখাইছি যে নারীবাদী ডেইলি স্টারের নারীবাদী অসভ্য মহিলা, উনি হচ্ছে, ওনার দাবি হচ্ছে মিডিয়া ন্যারেটিভ দাঁড় করাইতে হবে কোনো একটা ঘটনার পর, এবং জনতা হইতেছে মিডিয়ার ন্যারেটিভের ভিত্তিতে রায় দিবে, কারণ জনতা রায় দিতে চাচ্ছে কৃষির ভিত্তিতে মিডিয়া, কারণ ওরা তো সকল তথ্য মিডিয়ার কাছ থেকেই পাচ্ছে, রাইট? 78% একটা দেশের 78% লোক মনে করে, এর মধ্যে কিন্তু সব ইউনিভার্সিটি শিক্ষিত, এই ইউনিভার্সিটির প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার সকলে আছে এই 78%-এর মধ্যে। কী পরিমাণ অসভ্য দেশ, কী পরিমাণ শিরায় শিরায় অসভ্যতা আমি এই দেশের দেখেন না। সেই আলাপ শেষ, লাস্ট আরেকটা আলাপ করে শেষ করি যে অসভ্যতা আমি যে কীরকম আমাদের শিরায় শিরায়, যে মুরাদকে এই যে তার বিরুদ্ধে এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হচ্ছে, মানলাম একটুক বাঙালি যে এখনও কি হুমকি দিছে এই ধারায় মামলা করতে যায় নাই, হ্যাঁ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ওইটাই তার এক অসভ্য ধারা। না এই যে মামলাগুলো দিচ্ছে এগুলো সবগুলো হইতেছে বিএনপিপন্থী আইনজীবীরা দিচ্ছে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টোরাম এরা দিচ্ছে। ও মা, বিএনপি না সারা জীবন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে কথা বলে আসলো, এটা একটা কালো আইন, এই না সেটা, এখন ওরা আবার এই আইন দিয়ে খেলতেছে। সো এদের হিসাবটা বোঝেন নাই যে আমার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যদি আপনি ব্যবহার করেন সেটা কালো আইন, আর আমি কিন্তু আমার শত্রুর বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টই আবার ব্যবহার করবো, কিন্তু আমার বিরুদ্ধে যখন ব্যবহার করবেন তখন এটা হয়ে যাবে কালো আইন। হিসাবটা বুঝছেন তো বাঙালির, বাঙালির হিসাবটা তো বুঝছেন। সো নাও এখন আপনি বলতেই পারেন যে ও এই দেশে তো এই সিস্টেমেই কিছু করার তো না, এই সিস্টেমেই ধরতে হবে আইনের শাসন জিততে, তো ভালো কথা, এই সিস্টেমেই ধরতে হবে আইনের শাসন, না এটা আমি আপনার সাথে অস্বীকার করতেছি না। বাংলাদেশ কি আপনি, বাংলাদেশের ডাইনামিক আমি আপনার যে কম বুঝি, আমি তো এখানে বসে বসে বাংলাদেশের ডাইনামিকই ব্যাখ্যা করি, সো সেটা আমিও বুঝি, কিছু করার না। তাহলে আর আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে আবার ইয়ে করেন কেন, কথা বলেন কেন? আপনি একটু আগে বললেন যে এই দেশে এমনিই খেলতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বিরুদ্ধে এমনি খেলা যাবে না, আপনি আবার অন্যের সাথে এইভাবে খেলতে পারবেন, রাইট? সো কনসিস্টেন্সি খুঁজে পাবেন না বাঙালির কথা, কাজে, আচরণে। এই হইতেছে ঘটনা, প্রত্যেকটা ঘটনার পর এগুলো আলোচনা করি, ব্যাখ্যা করি। ডক্টর মুরাদ দেশে ফেরত আসছেন, খেলা হবে, প্রচুর খেলা হবে ওনার বিরুদ্ধে। এখন যেটা সবসময় বলি, ল্যান্ড অফ পসিবিলিটি বাংলাদেশ, এনিথিং ইজ অ্যান্ড এভরিথিং ইজ পসিবল, খেলা হইতেও পারে নাও হইতে পারে, তবে না খেলাটা, আই এম গেটিং হার্ড টাইম, আই এম হ্যাভিং হার্ড টাইম ইমাজিনিং যে ওনার বিরুদ্ধে কিছু হবে না, কোনো না কোনো ক্যাপাসিটিতে খেলাধুলা হবে ওনার সাথে, নাও হইতে পারে, লাইক আই সেড ইউ নেভার নো, বাট আমি মনে ইনক্লাইন্ড টু বিলিভ যে হবে কিছু একটা। কিন্তু আমি যেটা এতক্ষণ ধরে আলোচনা করে যেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করলাম, ওনার বিরুদ্ধে খেলার কোনো বেসিস নাই, থাকা উচিত না। এখন নাই যে আমি দাবি করতেছি, কেন করতেছি, এটা কোর্ট অফ লতে যাবে, সেখানে প্রমাণ হবে যে আসলে উনি হুমকি দিচ্ছেন কি না, আসলে যে ওনার কথাগুলো এগুলোকে প্রসিকিউট করা যায় কি না। কিন্তু এখন আপনাদের মতো আমার কোর্টের উপর তো আস্থা নাই যেই কারণে, কিন্তু কোর্টের উপর যদি আস্থা থাকতো আমি কিন্তু ছেড়ে দিয়ে বসে থাকতাম, যে যাক কোর্ট, আমি জানি আমার আন্ডারস্ট্যান্ডিং বলে যে ওনার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়ার কোনো গ্রাউন্ড নাই,
অ্যান্ড স্টিল ওকে আমি তো আর কোর্ট না, সো কোর্টে যাক, কোর্ট যদি ওই দেখি কি আসে ওখান থেকে রায়, রাইট? কোর্টে গেলেই তো ধারারে যে টুইস্ট করা শুরু করবে বাঙালি রে ভাই, ওকে কোর্টে গেলে বেঁচে আসতে পারবে না ভদ্রলোক। বাংলাদেশের কোর্ট এতক্ষণ ধরে কি বললাম, আপনি সভ্যতার সিস্টেমের কাছে নিরাপদ ফিল করবেন, যে মব যাই বলুক, মব মব নাচানাচি করুক, জিনিসটা যদি সিস্টেমের কাছে চলে যায় তাইলে আমি একটা ন্যায় বিচার পাবো, আমার একটা একটা অভিভাবক আছে, সিস্টেমটা আমার অভিভাবক। আর বাংলাদেশে হইতেছে টেনশন, সিস্টেমের হাতে চলে গেছে, মানে মবের হাতেও থাকলো আপনি শেষ মারা খেয়ে গেলেন, সিস্টেমের কাছে গেলেও সেখানেও আপনি মারা খেয়ে গেলেন, কারণ সিস্টেমকে আবার মব প্রভাবিত করে। ডেমোক্রেসি হ্যাজ বিন হাইজ্যাকড বাই চিপ পপুলিজম অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা তাই হচ্ছে। দেখুন, আমরা সঠিকভাবে গণতন্ত্র চর্চা করতে পারি নাই, সঠিকভাবে মিডিয়ার চর্চা করতে পারি নাই, আমরা যেমন পথভ্রষ্ট হয়েছি আমাদের জনগণও অনেকাংশেই পথভ্রষ্ট হয়েছে। যদি প্রতিষ্ঠান থাকে, প্রাতিষ্ঠানিক বিচার থাকে, ইনস্টিটিউশন থাকে, জুডিশিয়ারি স্ট্রং থাকে, জনগণ জানবে যে প্রত্যেকটি অন্যায়ের সঠিক সময়ে সঠিক বিচার হবে, তখন জনগণ এই সস্তা রগরগে বিষয়ে উৎসাহিত হয়ে হাততালি দিবে না, উৎসাহিত হয়ে আনন্দিত হবে না, জনগণকে এই বিনোদন দেওয়ার প্রয়োজন হবে না। আমি মনে করি যে মুরাদের বিরুদ্ধে কোনো লিগাল গ্রাউন্ড নাই অভিযোগ আনার, তার বিরুদ্ধে যতটুকু হয়েছে তার শাস্তি সেটাই যথেষ্ট শাস্তি তার জন্য, এবং সেটাই তার প্রাপ্য শাস্তি, যে তার মন্ত্রিত্ব গেছে, তার সংসদ সদস্য পদও হয়তো যাবে মনে হচ্ছে ভাবে, এবং ক্যাবিনেট থেকে সে সরে গেছে, এগুলোই হচ্ছে, এগুলোই হচ্ছে তার শাস্তি। এখন লিগালি খেলাধুলা শুরু হয়ে যাবে, লাইক অ্যাগেন আই স্যাড, আমি কোনো আদালত না বিচারক না, বিচারক যদি সত্যিকার অর্থে মনে করে যে তার বিরুদ্ধে অ্যাকশনের লিগাল গ্রাউন্ড আছে তাহলে নিক, কোনো সমস্যা নেই, আমার তো সে তালতো ভয় লাগে না, রাইট? কিন্তু সমস্যা হচ্ছে ন্যায় বিচার দুই দেশে পাওয়া যায় না, যাবে না, ওইটা হচ্ছে ভয়ের জায়গা। সো দেখা যাক, দেয়ার ইজ নো রিজন ফর টু সাপোর্ট হিম, আমি তাকে সাপোর্টও করতেছি না, কিন্তু তার জন্য ন্যায় বিচার আমি চাই, এবং সেটা আমি ডক্টর মুরাদের জন্য চাইবো, সেটা আমি আপনার জন্য চাইবো, সেটা আমি সকল বাঙালির জন্য চাইবো যাদেরকে আমি নিয়ত গালাগালি করি।